আগামীকাল ভোট ভোট মানে ভোট গ্রহণ শিল্পী সমিতির আপনারা আসলে কতটা আশাবাদী এবারের ভোট নিয়ে? আসলে অনেক আশাবাদী, আমরা ভোটার ছিলাম না, সদস্য ছিলাম না, 4 বছর আমরা ভোট দিতে পারিনি, আমাদের মতো এতিম কেউ ছিল না। আচ্ছা, এখন আমাদেরকে যে আমাদের বানিয়েছে তার ভালোবাসা উদ্দীপনা নিয়ে আমরা এবার নির্বাচনে ভোট দিতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের যোগ্য প্রার্থী, যোগ্য ব্যক্তি যে আমাদের জন্য করছে আমরা তার জন্য করব। সারা জীবন যে আজকে আমাদের ভোটার বানিয়ে আমাদের সম্মান দিয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছি, তাকে ছাড়া তার আমরা কোনো দিক যেতে পারি। এবার আসলে কোন প্যানেলে দেখে দেখবেন? দুইটা প্যানেল আসলে ভাই, আমরা তো মনে মনে আছে আমগ যারাই এবার আমাদেরকে যোগ্যতা এবং পূর্ণ সদস্য বানিয়ে আমাদেরকে ভোটার বানিয়েছে তাদের দিকে তাকাবো আগে, তারপর অন্য জিনিস। কেননা যেই মানুষ আমাদের জন্য এত সংগ্রাম করেছে, এত ভালোবাসা দিয়েছে, সেই মানুষটির দিকে আমরা তাকাবো যে যাই বলুন না কেন। সেটা হচ্ছে যে আপনি তো হচ্ছে অনেক বছর ধরে সিনেমার সাথে আছেন। আমি শাবানা, আমি রাজ্জাক, আমি জসিম সাহেব, আমি মান্না সাহেব, এদের ছত্রছায়ায় আমি অনেক দিন ছিলাম এবং তাদের ভালোবাসা আমি সব কিছু দেখেছি। তাহলে আপনাকে বাদ দিল কেন? আমাকে বাদ দিছে কোনো হিংসামূলক এই ছিল, সেই হিংসাক্ত রাজনীতিতে আমি পড়ে গেছি ভাই। সেই যে রাজনীতি করেছে সে এখন পড়ে গেছে, সে তো আর আমাদের মাঝে নাই। কে সে লোক, নাম কি? জাহিদ খান, আপনারা সবাই জানেন, যার জন্য এত যুদ্ধ করেছি আমরা, যাকে বিদায় করার জন্য অনেক আতর গোলাপ আমরা ছিটিয়ে তাকে সম্মানের সহিত রাস্তায় নেমে দিয়েছি। আজকে সেই জাহিদ খান নেই, আজকে আমাদের সেই আমরা আছি, আমরা ভোট দিব, আমাদের সম্মান আমরা রাখবো। কিন্তু জাহিদ খান তো আপনাদের জন্য অনেক কিছু করছে। আমাদের জন্য কি করছে না করছে সেটা জানেন? আমাদেরকে সদস্য থেকে বাদ করেছে, যাই আমাকে জুতা মেরেছে তাকে আমরা জুতা মেরেছি, আর কি করতে পারি? সে তো আপনারা যদি করোনার সময় বিভিন্ন করছে তাই না, তাকে আপনারা করোনার সময় দিচ্ছে তো আমাদের ক্ষতি তাই না, আমাদের সদস্য বাতিল করে দিয়েছে, আমরা তো তার থেকে কিছু পাই নাই, আমরা ভেবেছি দুঃখ যন্ত্রণা ব্যথার আগুনে জ্বলছি, কিন্তু তাকে তো আপনারা দুঃখ বেদনা দিলেন। আরে বাবা, সে দুঃখ পেয়েছে নারীদেরকে নিয়ে, সে তো নারী ছাড়া কিছু বুঝতো না, এখন তো নারীদেরকে নিয়ে থাকে না, এখন তো সে শিল্পী সমিতি আসতে পারে না, তার সদস্য নাই, তার পদ নাই, এখন বুঝুক সদস্য পদ গেলে যে কি জ্বালা কি যন্ত্রণা, সে আগুনে পড়ে পড়ে তিলে তিলে সেই ব্যাপারটা বুঝতেছে ভাই। কিন্তু বিষয় হচ্ছে আপনি ভোট দেবেন নিপুণ রে, কিন্তু আপনি মাপ চাইলেন দীপজলের কাছে, কেন? বাবারে দীপজল আমাদের, সে আমাদের সদস্য, সে সম্মানিত ব্যক্তি, আমি নিপুণকে নেই দীপজলকে দিব যাকে মন তাকে, আমি অন্ধকারে ভোট দিব, আমি সরাসরি তো ভোট দিব না, আমার মন ব্যক্তি যাকে ভালো লাগছে তাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করব। তো দীপজলের কাছে মাপ চাইলেন কেন? দীপজল সাহেবকে আমি মোবাইলে বিভিন্ন কথা বলেছি, এই জাহিদ খান তার কারণে, সে জাহিদ খানের কোনো বিচার করলো না, আর তারা হয় লয় লয় করছে, ওই জন্য তার কাছে শেষ সময় ভাই যা বলে, আমি কে কখন মরে যাই ঠিক নেই, দীপজল মরে যেতে পারে, আমিও মরে যেতে পারি, তো দাবি দাবার এই খেলাম কি? তাক ভাই কইছি আপনি মনে কিছু নেবেন না, আমি আপনার কাছে ক্ষমা করি। আপনি জাহিদ খানকে মাফ করবেন না? সেও তো মরতে পারে। জাহিদ খান মরবো, কিন্তু সে মরলে লড়া যেতে মরবো, তার মন মানসিকতা তো এখনও সে আগের মতো আছে, তা বুঝি তো আমরা সে কোথায় কী করে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় নাচে, কোথায় সে ডিগবাজি খায়, সে ডিগবাজির তলে তো আমরা পড়তে চাই না। পিছনে যত কিছু হোক মানুষ ভুল করে তো মাফ করতে হবে ছোটো ভাই, না ভাই মাফ করবো, কিন্তু আমাদের যে দুঃখ ব্যথাগুলো একটু শেষ হোক, তারপর আমরা আল্লাহ যদি ক্ষমা করে একটা মানুষকে আমি কেন করবো না। কিন্তু মিজান ভাই এমন কি যে কথা জানে আপনার কথাতে জাহিদ খান কষ্ট পায়, ডিপজল কষ্ট পায়, ওমর সানি কষ্ট পায়, এত কি এমন জাদু আছে আপনার কথাতে যে ভাই আমি আসলে কি সবার সাথে চলি, সত্য কথা বলি, ন্যায় কথা বলি, কে অন্যায় করলে প্রতিবাদ করি, আমাকে জনগণ এত ভালোবাসে, এত ভালোবাসা দিচ্ছে, আমি জনগণের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে মানুষ এত ভালোবাসতে পারে আমাকে, সেটাই প্রমাণ হোক এবার নির্বাচনে, সেটা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশে আপনারা দোয়া করবেন। বাংলাদেশে তো অনেক বড় সুপার আছে শাকিব খান, সে তো ভোট দিতে আসতেছে না ভাই, তার ব্যক্তিগত ব্যাপার, সে এতদিন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিল, এবার কেন আসবে না আমি জানি না। আমি শাকিব খান নিয়ে কথা বলুন, আমি আপনার যে ছবির ব্যাপারে কথা বলছি, ছবি ভালো যাচ্ছে, যতগুলো ছবি গেছে ওর মধ্যে সেই রাজকুমারেই এবার ঈদে প্রমাণ হয়েছে যে রাজকুমার তো রাজকুমারে শাকিব খান। কিন্তু বিশেষ তো আপনাদের বিশেষ অকেশনে কোনো অকেশনে কিন্তু এফডিসিতে আসে না, তারপরে তাকে আপনারা ভালোবাসেন না? ভালোবাসি, আরে আমি ছোটোকাল থেকে তাকে হাতে করে মানুষ করছি, বড় করছি, আমার সাথে চলছে ফিরছে, শাকিব খান আমাকে ছাড়া কিছু বুঝতো না, কত ভাইজান কেমন আছেন, সেই শাকিব খানকে তো আমরা বলতে পারি না।
সে যাই করুক, আমাদের আপনারা দেখেন যে সাকিব খান জায়েদ খান, আপনি সাকিব খানকে ভালোবাসেন জায়েদ খানকে ভালোবাসেন, ভাই যেই পাওয়ার সে তো পাইছে, কাকে তিরস্কার করলাম কাকে ভালোবাসলাম সেটা তার কথায় বা কাজে প্রমাণ করবে, সে প্রমাণের অপেক্ষায় থাকুন না। আপনি জায়েদ খান যা করেছেন ভুল করেছেন, ঠিক আছে, আপনার ভুলের মাসুল আপনাকে দিতেই হবে। তাহলে ক্ষমা করবেনই না? এখন তো ক্ষমা করবো না, এই যে 22 জন লোক মারা গেছে তারা যদি কবরে উঠে ক্ষমা চায় যে ওনাকে ক্ষমা করে দেন, তাহলে সেদিন আমি অভিযান দেখব যে জাহিদ খানকে কি ক্ষমা করা যায় কি না। ঠিক আছে, নমস্কার।